بسم الله الرحمن الرحيم حديث অস্বীকার কারীকে কারীরা কি চিরস্থায়ী জাহান্নামে যাবে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে এরা পথভ্রষ্ট এতে কোনো সন্দেহ নাই তারা কাফের কিনা এটা আলোচনা সাপেক্ষ বিষয় তবে এটুকু বলবো যে সমস্ত হাদিস অস্বীকার করেন আমাদের দেশের প্রেক্ষাপটে যারা আছেন এদেরকে আমরা দেখি তারা জাহান্নামে যারা যাবে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী মনে করে মুরতাকিবে কাবীরা মুখাল্লাদ ফিন্নার এই আকীদা তারা বিশ্বাস করেন এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে বেড়াচ্ছেন কোরআনে কারীমের কিছু কিছু আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে তারা বলছেন যে কাবীরা গুনাহ করে কেউ মারা গেলে তওবা ছাড়া সে জাহান্নামে যাবে আর কখনো জাহান্নাম থেকে ফেরত আসবে না তো হাদিস অস্বীকার যারা করেন তারা তো ইসলামী শরিয়া অনুযায়ী চলার কোনো পরিপূর্ণভাবে চলার কোনো সুযোগ নাই পরিপূর্ণ তো পরের কথা দুই রাকাত নামাজই তো শুধু কোরআন থেকে প্রমাণ করার কোনো সুযোগ শুধু দুই রাকাত সালাত সালাত তো পরের কথা সালাতের আগেরটা আজান কোরআনে আছে ওজুর বিস্তারিত বিবরণ কোরআনে আছে ইনিশিয়ালি কিন্তু বিস্তারিত বিবরণ নাই তাহলে হাদিস যদি কেউ অস্বীকার করেন তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী পরিপূর্ণভাবে তার চলার কোনো রাস্তা খোলা নাই অসম্ভব যাকাত সম্পর্কে যাকাত দেওয়ার নির্দেশ কোরআনে বলা আছে কিন্তু তার হার কি কোরআনে বলা আছে কোথাও নেই তাহলে হাদিস যদি অস্বীকার করেন তাহলে তো তিনি ইসলামী শরিয়া মানতে পারবেন না ইসলামী শরিয়া যদি নাম মানতে পারেন তাহলে তাকে জাহান্নামে যেতে হবে আর জাহান্নামে যদি যায় তাদের দৃষ্টিতে জাহান্নামে যে একবার যায় সে আর বাহির হওয়ার কোনো রাস্তা খোলা নাই তাহলে তাদের ফতোয়া তাদের উপরে পতিত হয় আল্লাহ আলম বিশ্বাস